বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, যে বিষয়টি নিয়ে রিভিউ দিব সেটি হলো সালফন ব্যাট বোলাস। সালফন ব্যাট বোলাসটি অপশন ইন কোম্পানির একটি প্রোডাক্ট। সালফন ব্যাট বোলাসের পারপিস ট্যাবলেটের মূল্য মাত্র 16 টাকা। সালফন ব্যাট বোলাসের মধ্যে রয়েছে 3টি গ্রুপ মিলিত হয়ে অ্যান্টিবায়োটিক একটি বোলাস। তার মধ্যে রয়েছে সালফা ডায়াজিন, সালফা ফাইরোডিন প্লাস সালফা ডিমিডিন। বন্ধুরা, আমরা অনেকে জানি যে প্রাণীর দেহের রোগ আক্রান্তের যে কোনো দাফি হলো জ্বর, এর পরবর্তীতে যে কোনো রোগের মারাত্মক পর্যায়ে হয়ে গেলে নিম্ন পর্যায়ে যে কোনো একটি অ্যান্টিবায়োটিক অবশ্যই অবশ্যই প্রয়োজন। সালফন বোলাসটি এটি অ্যান্টিবায়োটিক যা 3টি গ্রুপ মিলিত হয়ে সালফন বোলাস কার্যকারিতা অনেক সময় বহুগুণ বৃদ্ধি পায়। সেজন্য বন্ধুরা, সালফন বোলাসটি গবাদি পশুর সালমোনেলা মাইট সেন্সিটিভ রোগের বিরুদ্ধে বেশ ভালো কাজ করে, যেমন নিউমোনিয়া, বাছুরের ডিপথেরিয়া, নাভি পাকা, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, পরবর্তীতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, শিং ভাঙা, কোজাকরণ জনিত সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, ডিম্বাণুশয়, জরায়ু সংক্রমণ, গিরাফুলা, ফাফুলা, ফেরাফাইফ, টাইফয়েড এর ক্ষেত্রে সালফন ব্যাট বোলাসটি খাওয়ানো যায়। তাছাড়া বন্ধুরা, 3টি গ্রুপ মিলিত হওয়া পরপরই যেরকম শরীরের তাপ, গবাদি পশুর বৃদ্ধি পাওয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ, পরিপাকতন্ত্রের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, স্কিনের উপর ব্যাকটেরিয়া অথবা দ্বিতীয় পর্যায়ে আক্রান্ত হওয়া ব্যাকটেরিয়া পচে গিয়ে গা হয়ে গিয়ে পুজযুক্ত রক্ত পদার্থ পানি মিশ্রিত হতে পারে গবাদি পশুর যে কোনো স্থানে হলে সালফন ব্যাট বোলাসটি খাওয়ানো যায়। তাছাড়াও বন্ধুরা, সালফন ব্যাট বোলাসটি FMD, তর্কা, বাদলা, গলাফুলা, গিরাফুলা সকল রোগের ক্ষেত্রে সালফন ব্যাট বোলাসটি খাওয়ানো যায়। এটি গর্ভাবস্থা অথবা গাভীর দুগ্ধবর্তীর সময় সালফন ব্যাট বোলাসটি খাওয়ানো যায়। এতে গর্ভের বাচ্চার কোনো সমস্যা হয় না অথবা খাওয়ানোর পরপর দুধের কোনো এফেক্ট পড়ে না। সালফন ব্যাট গবাদি পশু গরু মহিষ বাছুরের ক্ষেত্রে যে কোনো রোগের পর্যায়ে গবাদি পশুর ওজন 35 কেজি হলে একটি বোলাস প্রথম পর্যায়ে খাওয়ানো যায়। পরের দিন হতে অর্ধেকটি ট্যাবলেট 35 কেজি ওজনের জন্য খাওয়ানো হবে। এটি মূলত বন্ধুরা 100 কেজি দৈহিক ওজনে প্রাণীর ক্ষেত্রে প্রথম দিন 3টি ট্যাবলেট একক মাত্রা, পরবর্তীতে 1.5টি ট্যাবলেট করে লাগাতারে 3 থেকে 4 দিন খাওয়ানো উত্তম। পরবর্তীতে রোগ আক্রান্তের পর্যায়ে বেশি দেখা দিলে 7 দিন পর্যন্ত সালফন ব্যাট বোলাসটি খাওয়ানো যায়। এরপরে
বর্তিতে সময় সালফন বেড বোলাসটি না কাওয়ায় উত্তম। সালফন বেড বোলাসটি গবাদি পশুরে ট্রিটমেন্ট হিসেবে দেওয়ার পরে পশুটিকে পর্যাপ্ত পরিমাণে এর সেইতে বেশি পরিমাণে পানি পান করাতে হবে, কারণ এতে করে অনেক সময় গবাদি পশু পানি শূন্যতা দেখা দেয়, তাহলে অনেক অনেক সময় কিডনির সমস্যা ও ভুগতে পারে অথবা আর্দ্রিশা হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই বেশি পরিমাণে পানি পান করাই উত্তম। আশা করি বন্ধুরা সালফন বেড বোলাসটি এর বিষয়ে কিছুটা ধারণা দিতে পারলাম। সেজন্য বন্ধুরা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নিজে ভালো থাকুন, আপনার কামার ভালো থাকুক, সেই প্রত্যাশায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।